আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক প্রশ্ন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তরের দিকে এখনই যাব ইনশাআল্লাহ। আর অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে বিজি আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব টিভির ভলিউম মিউট করে আপনারা যখন কথা বলবেন আমার সাথে বলবেন, এবং আপনার কিছু সময় অপেক্ষা করুন। এখন এই পূর্বের যেগুলি প্রশ্ন আসছিল এগুলোর ইনশাআল্লাহ উত্তরের জন্য হুজুরকে আমরা অনুরোধ করব। জাজাকাল্লাহ হুজুর। একটু আগে আমরা এই যে কসম বা শপথ এই বিষয়ের উপরে আমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনছি ইনশাআল্লাহ, এবং অনেক কিছু আমরা বুঝতাম পারছিলাম। কিন্তু আমরা অনেক সময় দেখি আরবর যে কিছু আরবিয়ান হল, তারা কথায় কথায় আল্লাহি বিল্লাহি এরকম কথা হল হয়। এগুলা কি কসমের পর্যায়ে পড়ব নাকি? এটা কিন্তু অনেকের প্রশ্ন আমরা দেখছি আর কি। আমি আগে বলেছি আল্লাহ, আল্লাহর নাম অথবা আল্লাহর সিফাত দিয়ে কসম খেলে কসম হয়। নাম্বার টু, নিয়ত থাকতে হয়। যদি নিয়ত ছাড়া শুধু ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, বা আপনি যেভাবে বলেছেন অনেক সময় কথা হয় ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, তাদের নিয়ত থাকে না। উইদাউট ইন্টেনশন যদি এভাবে ওয়াল্লাহ বলে, তাহলে সেটাকে উলামায়ে কেরাম ইয়ামিনাল্লাহ ওয়া অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ এটা কসম হিসাবে পরিগণিত হবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত, অর্থাৎ কথা হচ্ছে বিমা আক্কাতুমুল আইমান, বিমা কাসাবাত কুলুবুকুম, অথবা আয়াতে রয়েছে বিমা আক্কাতুমুল আইমান। তাই ইন্টেনশন ছাড়া এইভাবে যে শুধু ওয়াল্লাহ 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 বলা হয়, নিয়ত থাকে না, এটা ইয়ামিন লগু হিসাবে ধরে নেওয়া হয়, এটা কসম হবে না। কিন্তু এর পরেও যেহেতু কথায় কথায় আমি আল্লাহর নাম বারবার উচ্চারণ করতেছি, বা মনে করার সময় খুদা খুদা কি কসম অনেকে বলে থাকে, খুদা কি কসম, এটা কিন্তু এই কসমের নিয়ত ছাড়া যদি এইভাবে বলে, তাহলে কিন্তু এটা আল্লাহর নামের সঙ্গে একটা ইজ্জত যেটা আমরা ইজ্জত দিতেছি না, কিন্তু কসম হবে না অবশ্য। হ্যাঁ, যদি কসমের নিয়তে বলে উল্টা করে, তাহলে তো কসম হবে আর উল্টা খোলার কারণে তো গুণাও হবে। তো আপনি যে প্রশ্ন যেটা করেছেন যে অনেক কথায় এদের সময় দেখেছি, অনেক সময় ইয়াং ছেলে মেয়েরানোর সময় সে আল্লাহ সে আল্লাহ সে আল্লাহ সে আল্লাহ সে আল্লাহ সে আল্লাহ করে, বাই সুয়ার ইয়ার মামস লাইফ। তো এটা আমি বলেছি যে তোমার মামস লাইফ বলে যে কসম, এটা কিন্তু মোটেই জায়েজ নয়। আর সে আল্লাহ সে আল্লাহ বলে যেটা বলা হয়, এটা কিন্তু আল্লাহ আল্লাহ বলা হয়, কিন্তু নিয়তে কিন্তু তার কিন্তু খুঁজে থাকে না, এমনি বলতেছে। আমি মনে করি সেটা ওই আমি লগর পর্যায়ে পড়বে, কিন্তু এর পরেও আল্লাহের নামের আল্লাহ শব্দের একটা রেসপেক্ট আছে। আমরা যেন বারবার কথায় কথায় এ সমস্ত আল্লাহর নামকে যেন অযথাইভাবে বলে এই যে ডিসরেসপেক্ট যেটা, এটা যেন আমরা প্রদর্শন না করি। জাজাকাল্লাহ। আশা করি অনেকের কিন্তু প্রশ্ন থাকে, এর জন্য আমি প্রশ্নটা করে ফেললাম। আশা করি অনেক দর্শক এটা উপকৃত হবেন। জাজাকাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার কাছে চলে আসছিল, জানতে চেয়েছেন। আমি বলছি যে আমি লাইভেই কথা বলবো, আপনি শুনতে থাকবেন প্রোগ্রামটা। এটা হচ্ছে, অনেক সময় ঘরের মধ্যে দেখা যায় অনেক মহিলার ফটো ফটো এগুলো টাঙ্গানো থাকে, তবে এই ঘরে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কি না? প্রথমত, যে ঘরের মাঝে এইভাবে জানদারের কোনো পিকচার, বা হয়তো ঘরের কোনো মেম্বার, বা আপনি যেটা বলছেন এটা তো আরও মারাত্মক, যদি কোনো মেয়ে লোকের পিকচার, যে মেয়ে লোকের সামনে সামনে দেখা তো জায়েজ নয়, পিকচার দেখা তো কোনো অবস্থায় অন্য লোকের সামনে তো দেখানো জায়েজ হবেই না, বা কোনো পুরুষের পিকচারও যদি এইভাবে লটকানো থাকে, তাহলে এই ঘরে লা তাদখুলুল মালাইকাতু বায়তান, যে ঘরের মধ্যে এই সমস্ত পিকচার থাকবে অথবা প্রয়োজন ছাড়া যে কুকুর যদি কেউ রাখে ঘরের ভিতরে ডগ, তো এই ঘরের ভিতরে ফেরেশতারা ঢোকেন না, রহমতের ফেরেশতা ঢোকেন না। এর মানেই হলো এই ঘরের সঙ্গে রহমতের কানেকশন এটা থাকবে না। আল্লাহ আকবার, চিন্তা করার ব্যাপার যে কোন কাজ করলে আল্লাহর দয়া এবং রহমত আমাদের ঘরে কানেকশন থাকবে এবং থাকবে না, এটা আপনি আমি আকল দিয়ে বুঝবো না, এটা বুঝবো ওয়াহির মাধ্যমে, যাকে অবগত করা হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনফরমেশনকে আমাদেরকে বুঝতে হবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেভাবে মোবাইলে আমাদের নেট থাকে, কোনো কোনো জায়গায় গেলে নেটের কানেকশন থাকে না, ঠিক এমনিভাবে আল্লাহর রহমতের এবং দয়ার প্রয়োজন আমাদের সবসময় 24 আওয়ার রয়েছে। যদি আল্লাহর রহমত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তখন তো ঘরের ভিতর স্বামী স্ত্রী কেন সবার মধ্যে একটা ঝগড়া অশান্তি লেগেই থাকবে। অতএব কোনো জানদারের পিকচার অথবা প্রয়োজন ব্যতীত কোনো কুকুর যে ঘরে রাখা হয়, হাদিসে পরিষ্কার বলা হয়েছে এই ঘরের রহমতে ফেরেশতা ঢুকেন না। সেই হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন, কোনো মেয়েলুকের এই ফটো যদি লটকে রাখা হয়, তাহলে তো প্রথমে রহমত থেকে ডিসকানেক্ট, দুই নম্বর যে এই ঘরে নামাজ পড়লে কী হবে,
বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হান ফেকি হান হানফি ফেক ফেকা গ্রন্থ অনুযায়ী এই ঘরে নামাজ পড়লে উলামা কারাম বলেছেন মকরুহের তাহরিমি হবে, নামাজ হবে কিন্তু নামাজটা হবে মকরুহের তাহরিমি। আমি মকরুহের তাহরিমির পর্যায়ে নিয়ে গেলাম নামাজটাকে, তো রহমত থেকে বঞ্চিত হলাম। আমার নামাজের কোয়ালিটি যেভাবে হওয়ার ছিল এই নামাজটার কোয়ালিটিও অনেকটা নষ্ট করে ফেললাম, সব থেকে অনেকটা কমে কমে ফেললাম। অতএব এগুলো আমরা অবশ্যই পরিহার করবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন কোন কাজ বা সদকায় জারিয়া কোন কোন জায়গায় দান করলে সদকায় জারিয়া হবে, কোন ধরনের সদকায় জারিয়া সবচেয়ে উত্তম হবে, উত্তম হবে এটাই কোন সদকা বা কোন সদকায় জারিয়া হিসেবে কোন কাজটি সবচেয়ে উত্তম হবে উনি প্রশ্ন করেছেন। তো একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি সদকায় জারিয়ার কথা মেনশন করেছেন, ইজামাত আল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। এই তিনটির মধ্যে থেকে একটি হলো নেক সন্তান। তো আমি আপনার কাছ ক্ষেত্রে বলবো, যে বোন প্রশ্ন করেছেন যে আপনি যদি আপনার আওলাদদেরকে আপনার ছেলেমেয়েদেরকে যদি আপনি সঠিকভাবে দিন শিক্ষা দিয়ে তাদেরকে একটা যোগ্য মুসলমান হিসাবে যদি আপনি গড়ে যেতে পারেন এটা হবে সবচেয়ে বড় সদকা, কারণ ওরাও জাহান্নাম থেকে বাঁচবে এবং সারা জিন্দেগি যত ভালো কাজ করবে এই ভালো কাজের সব কিন্তু আপনি পেয়ে যাবেন। অতএব মা বাবার জন্য সবচেয়ে বড় সদকায় জারিয়া নিজের সন্তানকে একটা সুসন্তান হিসাবে গড়ে যাওয়া। দুই নম্বর সেখানে বলা হয়েছে আও ইলম ইউনতাফাউ বিহি, যদি এলা কোনো ইলম আমি শিক্ষা দিয়ে যেতে পারি যে ইলমের মাধ্যমে ফায়দা হইতেছে, হয়তো আমি দিনের কোনো শিক্ষক আমি দিন শিক্ষা দিতেছি, কোরআন শিক্ষা দিতেছি, হাদিস শিক্ষা দিতেছি, অথবা হয়তো আমি কোনো কিতাব বা কোনো কোরআন কোরআন শরীফ আমি অফ করে দিলাম, তো সেই ইলমের মাধ্যমে কিন্তু ফায়দা চলতেছে। আর ইল্লা মিন সদকাতিন জারিয়া বা সদকায় জারিয়া সে কোনো সদকা মসজিদ মাদ্রাসা এতিমখানা অথবা হয়তো আমি কোনো পানির ব্যবস্থা করে দিলাম, আও নহরান আজরাহু হাদিস যেটা এসেছে যে আপনি হয়তো নহর বা খুদে দিলেন পানির ব্যবস্থা করে দিলেন, যেভাবে আমরা কিছুদিন আগে হয়তো কারেশন করা হয়েছিল টিউবওয়েলের জন্য এইভাবে কোনো পানির ব্যবস্থা করে দেওয়া এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সদকায়ে জারিয়া। তো এটা অনেক সময় কোন সদকায়ে জারিয়া সর্বোত্তম ডিপেন্ড অবস্থার উপরে, কোনো অবস্থা এবং সময়ের উপরেও অনেকটা ডিপেন্ড হতে পারে। মনে করেন আপনার কোনো রিলেটিভ কোনো আত্মীয় আপনার কাছে হয়তো সে চাইতেছে একটা টিউবওয়েলের জন্য, এই সময় হয়তো এই টিউবওয়েলটা তার জন্য দেওয়া আপনার জন্য সবচেয়ে উত্তম সদকায়ে জারিয়া হবে, বা হয়তো আপনার কোনো রিলেটিভ এমনও আছে যে তাকে আপনার দিনের শিক্ষা যদি তারা শিক্ষিত করতে পারেন টাকা পয়সা দিয়ে সেটাও আপনার জন্য বিরাট বড় একটি কী সদকায়ে জারিয়া হিসাবে হবে। বাট আমি জেনারেলি আমি যেটা বলবো যে আমাদের মা বাবার জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়া হবে আমাদের সন্তানদেরকে যদি আমরা দিনী শিক্ষায় সুশিক্ষিত করে আমরা যেতে পারি। আল্লাহ আমার প্রত্যেক আমাদের প্রত্যেকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। এবং যারা সন্তান নিয়ে অনেক মা বোনরা ফোন করে থাকেন চকুর পানি ফালান, আমরা দোয়া করব প্রত্যেকটি সন্তানকে যেন দুনিয়ার এবং জাগতিক শিক্ষার পাশাপাশি যেন আমরা কোরআন এবং হাদিসেরও জ্ঞান এবং দীন ইসলামের জ্ঞানটাও যেন জরুরি ফরজ পর্যায়েগুলো আমরা দিতে পারি, এমন চেষ্টা আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা যাদা পাবো এবং সদকা জারিয়া সব পাবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। বইনে আরেকটা প্রশ্ন করেছেন যে কুলিয়া ইহল কাফিরুন এবং কুল হু আল্লাহ মনে বলছিলেন যে নামাজে যদি পড়েন তাহলে এরকম বিতিরের নামাজে যদি সুরা পড়েন ওয়াল আসরি কুলিয়া ইহল কাফিরুন কুল হু আল্লাহ, উনি তো সিরিয়াল মতোই পড়েছেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি সিরিয়াল কোরআন শরীফে যে সিরিয়াল রয়েছে যে তরতিব যেটা রয়েছে যে মনে করো আজলাম থেকে শুরু করে সুরে নাস পর্যন্ত ধারাবাহিকভাবে উপর দিক থেকে পড়েন নিচ থেকে যাওয়া, এই সিরিয়াল ব্যাঙ্গে যদি আপনি পড়েন যদি এইভাবে আমার প্রশ্নের উদ্দেশ্য থাকে তাহলে ভুলবশত হলে কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে আমরা এভাবে সিরিয়ালটা করবো না। ফর এক্সাম্পল আলাম তারা, তারপরের সুরা হলো লি ইলাফি, তারপরের সুরা হলো আর আইতাল্লাজি কাজিবুদ্দিন সুরায় মাউন। এখন যদি আমি নমাজে মনে করেন সুরায় মাউন পড়লাম প্রথম রাকাতে, দুই নম্বর রাকাতে লি ইলাফি পড়লাম, তিন নম্বর রাকাতে পড়লাম আলাম তারা, তাহলে তো উল্টেই ফেললাম আমি। ইচ্ছাকৃতভাবে এটা আল্লাহ নবী করেন নাই, সাহাবা কারাম করেন নাই, এটা করলে নামাজ মকরু হবে, তবে আমরা এইভাবে উল্টা করবো না। কিন্তু সিরিয়াল হিসাবে মনে করেন ওয়ালা 80% হয়তো দুই সুরা গ্যাপ দিয়ে ছোটো সুরা যদি হয়, বড়ো সুরা হলে তো এক সুরা গ্যাপ দিয়ে পড়া যায় সমস্যা নয়, ছোট্ট সুরা হলে দুই সুরা গ্যাপ দেওয়াটা ভালো, দুই সুরা গ্যাপ দিয়ে আপনি তিন নম্বর সুরা পড়লেন বা এভাবে আপনি হয়তো ধারাবাহিক পড়ে গেলেন,
কোনো সমস্যা নাই, এটা ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মনে করে আলাম তারা ফোড়ার পরে কুল ফাল্লা ফোড়ে ফেললেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মাধ্যমে অনেক গ্যাপ রয়েছে, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। জাজাকাল্লাহ, আশা করি বোন বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ। বা উনি যেভাবে প্রশ্ন করেছেন কুলিয়াইল কাফিরুন মা কুল হুয়াল্লাহ, নবী আকরাম ইসলাম তো প্রায় বিচির নামাজে প্রথম রাকাতে সাব্বিহিস মা রব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুলিয়াইল কাফিরুন, এবং তিন নম্বর রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল নবীজি পড়েছেন এইভাবে। জি, জাজাকাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন, অনেক সময় দেখা যায় স্বামী মারা গেলে মহিলারা সাদা কাপড় পরেন বা স্বর্ণ এগুলি অলংকার পরেন না, এটা কতটুকু ঠিক হয়? এটা কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা। এটা কোরআন শরীফের হুকুম, যদি কোনো স্বামী মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত উনি তরব্বুস করবেন, হেদায়াত করবেন, স্বামী মারা গেছেন সেই দুঃখ প্রকাশ করবেন। এবং এটা শুধুমাত্র ইসলামের স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর জন্য চার মাস দশ দিনের কথা বলেছে, অন্য যত আত্মীয় নিকটাত্মীয় হন না কেন তিন দিন পর্যন্ত এইভাবে সুখাহত অবস্থায় থাকার পারমিশন রয়েছে, তিন দিন পরে সেটা যায় জন্য। কিন্তু স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এত গভীর সম্পর্ক যে স্বামীর ক্ষেত্রে কোরআন কিন্তু সেখানে ডিফারেন্ট রুল ইমপ্লিমেন্ট করেছে, যে একজন স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত এইভাবে উনি হেদায়াত করবেন। এই হেদায়াত মানেই হলো উনি কোনো ধরনের জিনত, সৌন্দর্য, বিউটিফাই নিজেকে খুব বেশি করে, যে বিউটিফাই করার কারণে, যে সুসজ্জিত নিজেকে করার কারণে, মেকআপ করার কারণে অন্যকে আকৃষ্ট করে, এইভাবে জিনত এখতিয়ার করা, নিজেকে বিউটিফাই করা, এটা ইসলামে পারমিশন দেয় নাই। তো উনি সোনার অলংকার বা এই সমস্ত জিনিস যেগুলো দিয়ে একজনকে নিজেকে সুসজ্জিত করা হয়, নিজেকে মেকআপ করা হয়, এগুলো উনি করবেন না চার মাস দশ দিন পর্যন্ত। কাপড়ের ক্ষেত্রে সাদা কাপড়ই পরিধান করতে হবে এমন জরুরি নয়, কালার সাদা হলে তো ভালো, সাদা ছাড়াও নর্মাল কাপড় যেগুলো আছে, যেগুলো মনে করেন জিনতর পর্যায়ে পড়ে না, এই সমস্ত কাপড় পরিধান করলেও কোনো সমস্যা হবে না। তবে এই জিনিসটা কিন্তু আমাদের খুব জেনে রাখা দরকার, এটা ফরজ, এটা কোরআন বলতেছে, এবং এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই যে স্বামী মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত এইভাবে স্ত্রী ঘরেই থাকতে হবে, বিশেষ প্রয়োজন ছাড়া উনি বাহিরে যেতে পারবেন না। বিশেষ প্রয়োজন বলতে মনে করেন চিকিৎসার জন্য উনি বাইরে যেতে পারবেন, এইভাবে ইমার্জেন্সি কোনো জরুরত ব্যতীত উনি ঘরের ভিতরেই থাকবেন, ঘরের বাহিরেও যাবেন না, এবং নিজেকে খুব সুসজ্জিত করে রাখতে পারবেন না এই চার মাস দশ দিন পর্যন্ত। এটা কোরআনের হুকুম, কোরআনের ডাইরেক্ট আল্লাহ পাকের নির্দেশ, এটা অবশ্যই পালন করতে হবে আমাদেরকে। জি, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন যে উনি ঘরে যদি হাজবেন্ড না থাকেন, যদি হয়তো কাজে চলে গেছেন বাইরে, এই মতো অবস্থায় উনি ঘরের ভিতরে কি মাথায় কাপড় সবসময় রাখতে হবে না, না রাখলে অসুবিধা নেই, এটা জানতে চাই। ঘরের ভিতরে আপনি থাকতেছেন, যেখানে হয়তো অন্য কোনো পুরুষ সাধারণত ঢুকে না, ঢুকবে না, স্বামী ঘরে আছেন বা না এটা বড় কথা নয়, আপনি এমতো অবস্থায় যদি কোনো অন্য পুরুষ আপনাকে দেখার আশঙ্কা নয়, এমতো অবস্থায় যদি আপনি মাথার কাপড় পড়েই যায় কোনো সমস্যা হবে না, গুণা হবে না। হ্যাঁ, গুণা হবে তখন যদি অন্য কোনো পুরুষ দেখে বা দেখার আশঙ্কা থাকে, বা হয়তো আপনি জানালার কাছে বসছেন, জানালার দিকে বাহির দিকে দেখা যাইতেছে, হয়তো যে কোনো লোক চলাফেরা আপনাকে দেখতে পারবে, এমতো অবস্থায় হয়তো আপনার কাপড় মাথায় দেওয়ার প্রয়োজন থাকতে পারে। কিন্তু আপনি ঘরের ভিতরে এমন অবস্থায় আছেন যে এখানে কেউ ঢুকতেছে না, কেউ ঢুকবেও না এই আশঙ্কা নেই, বাইরে থেকে আপনাকে দেখার কোনো আশঙ্কা নেই, তো এমত অবস্থায় অবশ্যই আপনার জন্য পারমিশন রয়েছে, আপনি এইভাবে কাপড় রাখতে পারেন, মাথার কাপড় না থাকার সমস্যা নেই। বরং কোরআন শরীফ এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা কারো ঘরে ঢুকতে গেলে আমরা অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবো, উইদাউট পারমিশন ঢুকবো না। কারণ হয়তো এমত অবস্থায় ঘরের ভিতরে একজন মহিলা এইভাবে হয়তো মাথার কাপড় নেয়, অথবা যেভাবে পর্দা করা হয়তো এই পর্দার মধ্যে নেয় থাকতে পারেন, সেজন্য হাদিস এবং নিষেধ করা হয়েছে আমরা কারো ঘরের ভিতরে আমরা তাকাবো না, এবং কারো ঘরের ভিতরে আমরা পারমিশন ছাড়া ঢুকবো না। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন মুরব্বী লোক হয়তো জানতে চেয়েছেন যে খাজা নমাজ পড়তে হবে কি না, অনেকেই বলে থাকেন যে খাজা নমাজ আর পড়তে হবে না, এই দোয়া ইস্তেগফার এগুলি করলেই হবে, এবং অনেক সময় মনে করেন থাকে ইচ্ছা করলে কিন্তু পড়তে পারবেন, তারপরে অনেকে না করে থাকেন, এটা কতটুকু ঠিক আছে না আছে বিষয়টি আমরা অতীত বারবার বারবার আমরা বলেছি। সমান আরেকজন বোন প্রশ্ন করেছেন বিতরের নামাজের খোজা করতে হবে কিনা হবে না। তো যেহেতু আমরা যতটুকু বুঝতে পেরেছি কোরআন এবং হাদিস থেকে যে খোজা নামাজের অবশ্যই খোজা করতে হবে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ই মর্মে একটি চ্যাপ্টার
বাব কজা ইল উলা ফাল উলা, নামাজ যদি কজা হয়ে যায় তাহলে প্রথম নামাজ আগের নামাজ আগে কজা করতে হবে, পরে পরে কজা করতে হবে, এই মর্মে একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন। সেখানে কজা করতে হবে না এর কথা তো বলেন নাই। ইভেন ফুকাহে কারাম আলোচনা করেছেন যদি নামাজ কজা হয় তাহলে নামাজের কজা নামাজের মধ্যে তারতিব, যে আমরা মনে করেন আমার জোহরের নামাজ আমি পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিব পড়লাম না, তো আমি পড়ার সময় প্রথমে জোহরের নামাজ পড়বো, তারপরে আমি আসর পড়বো, তারপরে মাগরিব পড়বো, সিরিয়াল মেনটেন করে আমাদেরকে পড়তে হবে, এটা উলামায়ে কারাম বলেছেন। অতএব কজা নামাজ পড়তেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ কজা হয়েছিল, পড়েছেন। গুমায় যাবায় কজা করেছেন। ইভেন সজাগ থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খন্দকের যুদ্ধে বুখারি শরীফের ঘটনা, আল্লাহর নবীর নামাজ কজা হয়েছিল দুই বা তিন অক্ত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামাজ কজা হয়েছে, হযরত উমরের নামাজ কজা হয়েছিল, এই নামাজগুলোর কজা পড়েছেন, আমরাও পড়ব। উলামায়ে কেরাম বলেন যে আদেশে নামাজ ফরজ, ঠিক আছে, এই সমান আদেশটাই যখন আমি টাইম মতো আদায় করলাম না, সমান এই নস, এই দলিলটাই দলিল হলো নামাজ কজা করতে হবে। আমরা দেখি হজের ক্ষেত্রেও যদি হজ যদি আমরা আদায় না করি তাহলে অবশ্যই সেটা কজা করতে হয়, কজা করাইতে হয়। রোজার ক্ষেত্রে কজার বিধান রয়েছে, যকাতের ক্ষেত্রে কজার বিধান রয়েছে, নামাজের ক্ষেত্রে কেন থাকবে না? এরপরেও যদি কোনো আলিম সাহেব ফতোয়া দিয়ে থাকেন, হয়তো ওনারা ওনারা ফতোয়া দিয়েছেন, যদি কেউ ওনাদের ফতোয়া গ্রহণ করেন করতে পারেন, কিন্তু আমরা মনে করি কজা লাগবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আরেকজন বা জানতে চাই, তবে আগে আমি একটা কথা বলবো যে কজা লাগবে কি লাগবে না এটা পরের কথা, নামাজ প্রথমে আমরা কজা হতেই দিব না। এরপরে যদি আমার কজা কোনো উজর ছাড়া আমি যদি কজা করি তা কবিরা গুণা, মারাত্মক কবিরা গুণা করলাম, তওবা তো অবশ্যই করতে হবে, তওবাও করব, কজাও করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন, চার রাখার সুন্নত নামাজে প্রথম রাখাতেই উনি ভুলবশত হয়তো কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেলেছেন, এখন উনি কী করবেন? হয়তো আবার কেউ কেউ বলেছেন যে আলিফ লাম থেকে শুরু করতে হবে, হয়তো বায়ু মুখস্থ নাই, বায়ু পড়তে পারবে না, এখন বাকি তিন রাকাত কিভাবে পড়বেন? প্রথমত আমরা নামাজে খেরাত পড়ার সময় যাতে এই ভুলটা না হয় আমরা অবশ্যই প্রথম থেকে একটু মনোযোগ সহকারে নামাজ পড়বো, যাতে এরকম মিস্টেক আমরা না করি। বাট যদি হয়ে যায় তখন আপনি কী করবেন? যেহেতু ভুল ভুল, এই ভুলের জন্য আল্লাহ পাক আপনাকে ধরবে না। আপনি সুরে নাস পড়েছেন, চার রাকাতের নিয়ত করেছেন, আপনি হয়তো বাকি তিন রাকাতের সমান সুরে নাস রিপিট করতে পারেন, অথবা আপনি যদি ব্যাক মনে করেন আরও তিনটি সুরা চলে আসেন সে কোনো জায়গা থেকে, যেহেতু অনেক ভুলবশত সুরে নাস পড়ে ফেলেছিলেন, তাই আলিফ লাম আমি পড়তেই হবে এরকম কোনো জরুরি নয়। আপনি মনে করেন আবার দুই নম্বর রাকাতে আলামতরা পড়ে নেন, তিন নম্বর রাকাতে ইলাহি পড়ে নেন, চার নম্বর রাকাতে আপনি আরেতিলাজি পড়ে নেন, এইভাবে বাকি তিন সুরের মধ্যে আপনি সিরো মেনটেন করে নিলেন, আর প্রথম সুরের নাস যেটা পড়েছেন ভুলবশত আপনি করেছিলেন, এটার জন্য কোনো আর কি হবে না, মানে কোনো সমস্যা আপনার জন্য হবে না। বা আপনি আরেকটা অপশন এইভাবে করতে পারেন, প্রত্যেক রাকাতে সুরে নাসকে আপনি রিপিট করেন, চার রাকাতে প্রত্যেক রাকাতে সুরে নাসকে রিপিট করেন, তবু তো নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিন ইউসরুন, দিন আসান, আপনাকে এমন কোনো কঠিন জিনিস যেটা আপনার সাধ্যের বাহিরে এরকম কোনো দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দেন না। অতএব যদি আলিফ লাম মিম মুখস্থ না থাকে আপনি কীভাবে পড়বেন? এটা আপনাকে পড়তেই হবে এরকম বলা ঠিক নয়। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন, স্বামী অথবা স্ত্রী মারা গেলে খবর দেওয়ার আগ পর্যন্ত ওনাকে কি দেখতে পারবেন, মুখ দেখা যাবে কি যাবে না? এই মশলাটা আরও অনেকে অনেকদিন জিজ্ঞাসা করেছেন এবং আমরা বারবার বলেছি, কেউ মারা গেলে আমরা যাদেরকে জীবিত অবস্থায় দেখা যায়, মরার পরেও দেখা যায় রয়েছে, এটা হলো জেনারেল রোল। অতএব স্বামী মারা গেলে স্ত্রী তো দেখতে পারবেন, কোনো সমস্যাই নেই, কারণ স্ত্রী তো ইদ্দতের ভিতরে থাকবেন, উনি বিবাহের বন্ধনে দুনিয়ার হুকুমেও কিন্তু আরও চার মাস দশ দিন পর্যন্ত উনি থাকতেই হবে, তারপরে হয়তো অন্য কোনো জায়গায় হয়তো ওনার বিবাহের হয়তো উনি উপযোগী হবেন। পক্ষান্তরে যদি স্ত্রী মারা যান তাহলে স্বামী দেখতে পারবেন কি না পারবেন না? অবশ্যই দেখতে পারবেন। সেখানে কথা যে গোসল দিতে পারবেন কি না পারবেন না, ফুকায়ে কারাম সেখানে ডিভাইড করেছেন ওই বিষয়টি সামনে নিয়ে, যে একজন স্ত্রী মারা যাওয়ার পরেই সাধারণত দুনিয়ার হুকুমের মধ্যে, দুনিয়াবি এই হিসাবে এই বিবাহটা দুনিয়ার হুকুমে আপাতত এন্ড হয়ে যায়, এটা একটানে স্টপ হয়ে যায়, যার ফলে মনে করেন এটা আমরা অতীত বলেছিলাম, একজন চারটি বিয়ে করেছিল, এক স্ত্রী মারা গেছেন, একসঙ্গে তো পাঁচটি বিয়ে করা যায় না, যে স্ত্রী মারা গেছে মারা যাওয়ার সাথে ওই দিন যদি আরেকজনকে বিবাহ করতে চায় ইসলাম বাধা দেয় না। তত বোঝা গেল এই বিবাহটা চার নম্বর যে যিনি মারা গেছেন ওনার বিবাহ মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই বিবাহটা দুনিয়া হুকুম হিসাবে এটা এন্ড হয়ে গেছে। সেজন্য অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে আপনারা কেহ
স্ত্রী মারা গেলে আপনি গোসল দিতে যাবেন না। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে কোনো কোনো হাদিসে থাকলে এটা বিশেষ প্রয়োজনে দেওয়া হয়েছে, সেটা ভিন্ন কথা। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আশা করি দর্শক শ্রোতা যারা কল করেছিলেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। প্রচুর কলার লাইনে আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন জুড়ে গেছে। জি বলুন। আপনার প্রশ্ন হইল, মানে আমরা জানি শুক্রবারের জন্য কাবায় জন্য ফাজা সুন্নাত করি জি ফরজের আগে, মানে এগুলা কিতা হাদিস দ্বারা প্রমাণিত আছে নাকি? সেগুলো ফরা যায় না, এগুলা ফরা এখন নিয়ম নেই, হয়তো ফরে ফাইজে ফরাই ঠিক আছে, আগে ফাইজে আজকে ফরা ফরাই এগুলি সরিয়ে মতো বাবাই হাতে হাদিস দ্বারা প্রমাণিত নাই। খোদার আগে খুবই সত্য আছে, জানলাম না তো এগুলো ফরিয়া ইয়া একটা কেউ মানে এখনো ফরিয়ার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হইল, মানে আমি নাম হই আর না হয় তো আমরা আমাদের কিছু মানে নতুন নামদারি কিছু অ্যানিমাল আইছে বর্তমানে, তারপরে আমরা চিনবো আমি নাম হই আর না থাকবো, তখন ওনারা বক্তব্য আমরা হয়তো মানে আগটাই এমন তো শুনি আবার বড় উড়া উড়ানোর মুখে শুনছি, তখন উমরা যারা আমি দেখে মতো আল্লাহ মানে আসলে আল্লাহ নবীরা খাতো করার উদ্দেশ্যে আর কোন প্রশ্ন আছে নি ভাই আপনার? আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। কলার কি লাইনে আছেন? আচ্ছা, কলটা বলে ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। জি বোন, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর হলো গেছে আমার সালাম হইলো। জি ওয়ালাইকুম সালাম। জি ইনশাআল্লাহ হুজুর হন শুনছি। একটা প্রশ্ন আছে। জি হোক, আপনার প্রশ্ন কি? জি, ওই যে তাজুদন নামাজ পড়ি আপনার এশার নামাজ পড়ি আনলে পড়ি পড়া পরে তাজুদন নামাজ পড়তাম পারমনি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর জিও নাই কিটা অনেক সুন্নত না নফল না ওলা হইতাম পারি বলে আমি আল্লাহ আমি তাজির জন্য মাছ দুরিয়া তো মাছ ধরে আল্লাহ উপকার হয়ে হারাইতাম পারবনি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, সুদূরে হইবা ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকুক, আর কোনো প্রশ্ন আছে বোন আপনার? ওকে দাদা, কালা শুনতে থাকুক, আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কালা, সালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি জানতাম তো ইসলাম আপনারা আমার আনসারটা দিবা, যে মোরাবাদে যে সিন্নি করেন জি একটাটা, আর যে বছরে বছরে সেম ডে সিন্নি করেন এটা কতখান যায় কতখান না যায় এখন তো একটু হইব, বা মোরার দিন আমরা মনে করিয়া ও মিলাদুলা দিতা করতাম পারমনি বা দোয়া দুরুদ, এমনি তো জানি সব সময় মা বাপ মরলে বা মুড়ে মুড়ে সব সময় দোয়া করতা, বাট দিন একটা সিলেক্ট করে দোয়া করা যাইব নি দোয়া বা মিলাদুল্লা কোরআন খানিতা সিন্নি নিতা হইতা পারবা হইবানি। ঠিক আছে ইনশাআল্লাহ, একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনার, অনেকেই জানার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আপনার শুনবো হুজুরের কাছ থেকে। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা কোয়েশ্চন করতাম। জি জি বলুন, আপনার প্রশ্ন কি? যে আমরা তো ওজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম মুখে দিয়ে আইও, কতদিন হলাম খালি বলে বিসমিল্লাহ হওয়া লাগে, তা আমার মুখে দিয়ে হালি আইও বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমি কেটা করতাম এখন? জি বলাটাকে আমরা বুঝছি ইনশাআল্লাহ, আপনার যথা থাকুক আমরা আপনার আনসার করবো ইনশাআল্লাহ। ওকে জাযাকাল্লাহ, আপনি শুনতে থাকুক, আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনার প্রশ্ন কি? তবে খুব জি আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি আপনি ভালো আছেন? আমার সালাম রইল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার একটা প্রশ্ন হইল, জি আমি যাকাত সম্বন্ধে আমি 200 পাউন্ড আমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম, তো 200 পাউন্ড এসে 25,000 টাকা, আমি বাড়িতে গেলে ওইটা জকাত আদায় করুন, অনেক কোনো কারণে আমি যাইতাম পারাম না, এই পয়সা আমি সালা অ্যাকাউন্ট থেকে তোলা যান না, তো অনেক আমি জকাতটা আদায় করতাম চাইলাম, 200 ফাটাইল পাউন্ড ফাটাইলে ওই বলি 200 পাউন্ডে তো অনেক 25,000 হইতো নাই, তা আমি
25,000 বানাইয়া দিতাম হইব, দিনা 200 পাউন্ড ফাটাই দিব। আচ্ছা, আপনি যখন নিয়ত আসিল আপনি জাকাত দিতা বা দরকার আছে এই সময় আসিল, আরো হয়তো বেশি 25,000, এখন রেট কমে যাওয়া হয়তো কম হয়েছে, এগুলা এখন কিতা করা যায় তো না কিতা? ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ আপনি শুনতে থাকুক, হুজুর উত্তর দিবা ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন, আপনার প্রশ্ন কি? জি, আমার প্রশ্নটা হইলো যে যদি কেউ কোনো মানে কোনো গুনার কাজ করার পরে কোরআন শরীফ আত্মনিয়া কোরআন শরীফ কোনো প্রতিজ্ঞা করেন জেনে যে আমি আর ভবিষ্যতে এরকম কোনো এরকম কাজ আর করতাম না, এরকম কোনো ইয়ে করার পরে তারপরে যদি আবার এই জোয়াটা ভঙ্গ করে লাগে তাহলে এটা আমরা যেহেতু আরেকটা ছোট্ট বিরতি যেতে হচ্ছে ইনশাল্লাহ, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনার কল নেওয়ার চেষ্টা করবো এবং অনেকগুলি প্রশ্ন আমাদের হাতে রয়েছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা ছোট্ট বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, Alhamdulillah.